সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সিবিআইয়ের কড়া পদক্ষেপের পর ভিন রাজ্য থেকে উদ্ধার হলো ফাঁকা ওয়েমার শিট। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, সিবিআইয়ের কড়া পদক্ষেপের পরেই কার্যত ভিন রাজ্য থেকে উদ্ধার হলো ব্ল্যাঙ্ক ওয়েমার শিট। যে ওয়েমার শিট স্ক্যান করার জন্য বেসরকারি সংস্থার হাতে দিয়েছিল পর্ষদ, সেই ওয়েমার শিটের একাধিক কপি মিলল ভিন রাজ্য থেকে। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর আপডেট, সিবিআই শেষমেশ সেই ওয়েমার শিট উদ্ধার করে কলকাতায় নিয়ে এসেছে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, সিবিআইয়ের হাতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। সেই ওয়েমার শিট যে সংস্থাকে স্ক্যান করার জন্য দেওয়া হয়েছিল সেই সংস্থার মাধ্যমেই নাকি অন্য কোনো ব্যক্তির প্রভাব খাটিয়ে ওই ওয়েমার শিটে রাজ্যের বাইরে পৌঁছেছে, খতিয়ে দেখতে চাইছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যতই এগোচ্ছে ততই যেন রহস্যের নিত্য নতুন অধ্যায় সামনে আসছে, প্রতিদিনই যেন নতুন নতুন অধ্যায় উঠে আসছে। এবার যে ওয়েমার শিটকে নিয়েই এই ভয়ঙ্কর নিয়োগ দুর্নীতি সংগঠিত হয়েছে, সেই ওয়েমার শিটের একাধিক কপি ভিন রাজ্য থেকে উদ্ধার করল সিবিআই। ওয়েমার শিট সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট সিবিআই ইতিমধ্যেই তৈরি করেছে এবং সেই রিপোর্ট অলরেডি আদালতে জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে সিবিআই। তার মাঝেই সিবিআই দুদে অফিসারদের সহায়তায় ভিন রাজ্য থেকে উদ্ধার হলো ওয়েমার শিট। মূলত ওয়েমার শিট স্ক্যান করার জন্য কয়েকটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল পর্ষদ। ওয়েমার শিট স্ক্যান করে রেজাল্ট তৈরি করার দায়িত্ব ছিল সেই সমস্ত বেসরকারি সংস্থার উপর, অর্থাৎ ওয়েমার শিট স্ক্যান করে স্ক্যান কপি সিডি আকারে পর্ষদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল ওই সংস্থার। এই পর্ষদ স্বীকার করেছে প্রায় 13 লক্ষ ওয়েমার শিট তারা পুড়িয়ে দিয়েছেন, কিন্তু ভিন রাজ্য থেকে পাওয়া এই ওয়েমার শিট অন্য কথা বলছে। তাহলে কি বিশেষ কোনো ব্যক্তির মদতে ওই ওয়েমার শিট ভিন রাজ্যে পাচার করা হয়েছে? নিয়োগ দুর্নীতির তদন্ত কি আরও অন্যদিকে মোড় নিতে চলেছে? এই মুহূর্তের অন্যতম আপডেট, ভিন রাজ্য থেকে পাওয়া ওয়েমার শিট নিয়ে চাঞ্চল্য ছড়ালো